দর্শক বন্ধুরা অপেক্ষা করছেন আরেকটা রেসিপির জন্য চলুন শেয়ার করি আপনাদের জন্য ম্যাঙ্গো পুডিং আর এই ম্যাঙ্গো পুডিং তৈরি করতে কি লাগছে চলুন জেনে নেই কন্ডেন্স মিল্ক ডিম ঘন দুধ বা ফ্রেশ ক্রিম পাকামের পাল্প পাকাম কুচি বাটার আমি এরকম ওভেন প্রুফ একটা বাটিতে একটু বাটার ব্রাশ করে রেখেছি এখন যেটা করব আমি একে একে জিনিসগুলো ব্লেন্ডারে দিয়ে দেব যেমন কন্ডেন্স মিল্ক ঘন দুধ পাকামের পাল্প আমটা দেওয়ার আগে একটু টেস্ট করে নেবেন যে টক না মিষ্টি অনেক সময় দেখা যায় কালার আসে বাট আমটা থাকে টক ডিম সব দেওয়া শেষ আমি এখন এটাকে ব্লেন্ড করছি ব্লেন্ড করা শেষ আমি বলেছিলাম আমি এখানে বাটার ব্রাশ করে রেখেছি সেখানে আমি একটু এই আমটা দিয়ে দেব আমের কুচি যেটাকে বলে বা কিউব করা আম আমি মিশ্রণটাকে ঢেলে দেব স্টিম বক্সে এটার ভিতরে একটু পানি দেওয়া আছে আর আরেকটা একদম ফুটো ফুটো আছে দিয়ে দেব এরকম ভাবে ঢাকনা দিয়ে 6 মিনিট মাইক্রো মোডে যাব আমি হয়ে গেছে চলুন দেখি কি অবস্থা পুডিংটাকে আগে ফ্রিজে রাখতে হবে 2-3 ঘন্টা তারপর এটা আপসাইড ডাউন করতে হবে আপনারা তাই করবেন দর্শক দেখতে পাচ্ছেন পুডিংটা আপনাদের জন্য তৈরি হয়ে গেল ম্যাঙ্গো পুডিং আপনারা তৈরি করে দেখতে কত মজা লাগবে ম্যাঙ্গো পুডিং আর এই ম্যাঙ্গো পুডিং তৈরি করতে কি কি লাগছে চলুন জেনে নেই কন্ডেন্স মিল্ক ডিম ঘন দুধ পাকামের পাল্প পাকাম কুচি বাটার আমি এরকম ওভেন প্রুফ একটা বাটিতে একটু বাটার ব্রাশ করে রেখেছি আমি একে একে জিনিসগুলো ব্লেন্ডারে দিয়ে দেবো কন্ডেন্স মিল্ক ঘন দুধ পাকামের পাল্প ডিম সব দেওয়া শেষ আমি এখন এটাকে ব্লেন্ড করছি ব্লেন্ড করা শেষ আমি এখানে বাটার ব্রাশ করে রেখেছি সেখানে আমি একটু এই আমটা দিয়ে দেব আমি মিশ্রণটাকে ঢেলে দেব স্টিম বক্সে দিয়ে দেব এরকমভাবে ঢাকনা দিয়ে 6 মিনিট মাইক্রো মোডে যাব আমি হয়ে গেছে চলুন দেখি কি অবস্থা প্রিয় দর্শক আপনাদের জন্য তৈরি হয়ে গেল ম্যাঙ্গো পুডিং আধুনিক সব ফিচার থাকা সত্ত্বেও জেট স্ক্রিপ মাইক্রোওয়েভ চির ব্যবহার করা খুবই সহজ চলুন তাহলে দেখে নেই মাইক্রোওয়েভ চির কন্ট্রোল প্যানেল ডিজিটাল ডিসপ্লেটির উপরে তাকালে আপনি দেখতে পাবেন মাইক্রোওভেনটির বর্তমান অবস্থা এবং এর সাথে সাথে দেখবেন বিভিন্ন রান্নার প্যারামিটার যখন ওভেনটি ব্যবহার করা হয় না তখন এটি একটি সাধারণ ডিজিটাল ঘড়ি হিসেবে কাজ করে